হে গাইস, বিদুরাই সাদেশলরনে আপনাদের সকলকে স্বাগতম। চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। আজ সকাল থেকে খুব 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 বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে প্রচুর ল্যাদ খাচ্ছি। সকাল থেকে ভিডিও করা হয়নি। এখন দুপুর, এখন অনেকটাই বেজে গেছে, প্রায় তিনটে বেজে গেছে। আমি লাঞ্চ টাঞ্চ করে আর ভিডিও করা স্টার্ট করেছি। আর এখন এত বৃষ্টি হচ্ছে বাইরে, একটুও ভালো লাগছে না, তাই তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, কিন্তু বৃষ্টির ওয়েদারে একটুও ভালো লাগছে না। তো আমার মনে হয় বৃষ্টিটা সবার মানে এমনি ভালো লাগে, গরম থেকে ঠান্ডা হচ্ছে, এই পর্যন্ত ঠিক আছে। তারপরে এই যে বাইরে বেরোনো যায় না, যদিও আমি খুব বেশি বেরোই না, একমাত্র কাজ থাকলে তবেই বেরোই, কিন্তু তাও বাড়িতে বসে থেকেও খুব বোর লাগে বৃষ্টি হলে। তো আমি তো ল্যাদ খাচ্ছি, আর এখন তিনটে বেজে গেছে, এখন একটু রেস্ট নিয়ে নেবো, আর বিকেলে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ সঙ্গে থাকো। তো গাইস, গুড ইভিনিং। এখন বিকেল হয়ে গিয়েছে আর দুপুরবেলা রেস্ট নিতে গিয়ে তো আমি একেবারে ঘুমিয়েই পড়েছিলাম, আর ঘুম থেকে এখন উঠেছি। আর পেছনে দেখতেই পাচ্ছ বাবা মা গল্প করছে, গল্প করছে না, ফোন ঘাটছে, বুঝতে পারছি না। তো কাছে যাই, গিয়ে কথা বলি। বাবা, মায়ের সাথে কি হোয়াটসঅ্যাপ করছো? না, হোয়াটসঅ্যাপ করছি না, আমি একটু জাস্ট ফোনটা সাফ করে দেখে নিচ্ছি। এদিকে আমার মা আছে। তো আমার ভিডিও দেখছো না? আমার ভিডিও দেখছো না? আপনারা সবাই কেমন আছেন? আমি জাস্ট এলাম, এসে এই একটু সবার সঙ্গে একটু গল্প টল্প করছি আর কি। আর আমি যখন ভিডিও করছি এবার নিয়ে নিয়ে একটু তোমাদের সাথেও, মানে তোমরাও তো আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ো, তোমাদের সাথেও একটু গল্প করি। সেটাই যে আপনাদের সামনে আসবো বলে আমরা খুব উদ্গ্রীব থাকি, উদ্গ্রীব হয়ে থাকি। তো আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে এইভাবে থাকুন আর কি। তো ঠিক আছে, চল এনজয় করা। আমি সন্ধ্যে দিয়ে এলাম আর দেখতেই পাচ্ছ পেছনে, ওই যে তোমাদের তাও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, তো চলো তোমাদের দেখাই, আমি সন্ধ্যে দিয়েছি আর আমাদের ওই ঠাকুর যেখানে থাকে যে সিংহাসনটা সেটা তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এই মাত্র সবে সন্ধ্যে দিয়েছি, আর সামনে থেকে একটু দেখাই কী কী ঠাকুর আছে। দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত। আর দেখাই ওপরে, যে ওপরে গপু বসে আছে, সামনে থেকে দেখো জন্মাষ্টমীতে দেখেছিল, আর এখন দেখছো এই সাইডে আছে রাধা কৃষ্ণ, আরও অনেক অনেক ঠাকুর আছে। এই হচ্ছে পুরোটা। তো এখন হচ্ছে চা পর্ব চলছে, আর বাবা মা ওই যে মাকে তাড়ানো করে দিয়েছে, বাবা খাচ্ছে, সামনে থেকে দেখাই, এই যে চা খাচ্ছে বাবা। আর মা কি খাচ্ছে? মা ব্যাট বল ভাজা, ব্যাট বল ভাজা খাচ্ছে। আর কি কি আছে তারা দেখাই, এই যে চা আমার আর মায়ের, মা গ্লাস ছাড়া চা খায় না। আর এই যে দেখতেই পাচ্ছে দাঁড়ো দেখাই, এই যে চায়ের সাথে টা না হলে তো চলে না। আর বলে রাখি একটু পরে বিধু আসবে, আর বিধু একটা জিনিস সকালবেলা খাবে বলেছিলো, তো ওকে এখন আমি কিছু বলিনি, আমাকে ভিডিও দিতে আসবে। তো তখন আমি কী খাওয়াবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ দেখতে থাকো এই যে বাবা কী বলছে, নিয়ে আয় নিয়ে আয়, কী বলবে একটা। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে চায়ের সঙ্গে বিস্কিটটা একটা অন্যরকম বাঙালিয়ানার একটা ব্যাপার আর কি। সন্ধ্যেবেলায় জমিয়ে চাটা খাওয়া এটা এনার্জি আলাদা। আর একটু পরে আমি একটা জিনিস করে খাওয়াবো, যেটা আমি বাবাকে বলে দিয়েছিলাম, বাবাও জানে এনেছে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ সঙ্গে থাকো। তো গাইজ, আমার ডিম টোস্ট করা হয়ে গেছে আর ও একটু পরেই চলে আসবে। তো আমি ওকে বলবো যে আমি কিছু করিনি। তো দেখা যাক, ও আসছে, রাস্তাতেই আছে, যখন তখন চলে আসতে পারে, একটু ওয়েট করে দিই, মনে চলেই আসবে। এখন আসছে না। হ্যাঁ, আয় আয় কিন্তু আমি ভেবেছিলাম ও আজকে সকালের বেলা বলেছিল যে ডিম টোস্ট খাবে, কিন্তু আমি সেটা আজকে পাইওনি আর করাও হয়নি, কি করা যাবে। কালকে সকালে খেয়ে নেবো, কারণ আমি যেমন পাউরুটিওয়ালা আছে ঘুম থেকে উঠি না। ও আমায় সকালে বলেছিল, কিন্তু সকালে তো আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য আসতেই পারিনি, আর আমি সন্ধ্যাবেলাও পেলাম না কোথাও, আর তাই জন্য কালকে খেয়ে নেবো। কষ্ট হচ্ছে না?
চা খেয়ে এসেছি বাড়ি থেকে। তা তুই একটু কথা বল, আমি তো সকাল থেকে ব্লগ করছি, তুই একটু তাহলে কথা বল। আমি কি বলবো, আমি আসছি একটু, শরীরটা যে ভালো না, ঘুমুই। বল একটু বল, আমি আসছি। আমি গাইস আজকে সকাল থেকে পড়েছিলাম, কারণ আজকে সারা সকাল বৃষ্টি হয়েছে খুব, মানে একটা কোনো কাজ বাজ করা যায়নি সারা সকাল, মানে বিছানাতে শুয়ে শুয়ে দিন কেটে গেছে। আর তার থেকেও বড় কথা, বৃষ্টির কারণে ঘরে মশা ভর্তি হয়ে গেছে। আজকে রাতে আমাকে মনে করে গুড নাইটটা ওপরে নিয়ে যেতে হবে, কারণ আমি ভুলে যাই প্রতিদিনই, খালি খালি ভুলে যাই গুড নাইট নিয়ে যাওয়ার কথা। তো তাই আমাকে প্রতি রাতেই মশা কামড়ায়, প্রতি রাতে প্রতিবার মশা কামড়ে যায়, আর যখনই মশা কামড়ায় তখনই মনে পড়ে যে যাই যা গুড নাইটটা নিতে ভুলে গেছি রে। তো আজকের মনে করে নিয়ে যাও, কারণ আজকের আমি প্রচুর মশার কামড় খাবো, কারণ প্রচুর মশা ঘরে ঢুকেছে, তাই জন্য আমাকে মনে করে গুড নাইটটা নিয়ে যেতেই হবে। আর এই ফোন করে করে এত মানে জ্বালায় ভুলেই যাই যে গুড নাইট নিয়ে যাবে, জল নিয়ে যাবে, রাতে মনে পড়ে আবার গিয়ে আনতে হবে, আনতে করতে পারে মনে করে আজকে নিয়ে যেতে হবে। আর কি বলবো গাইজ, কিছুদিন পর থেকে গাইজ জাস্ট দেখো কিরকম, মানে মানে আমি ভেবেছিলাম যে বলবো, আমার দিকে একটু দেখা না, আমি ভেবেছিলাম যে মানে তো কেন কেন আমার হাতে ক্যামেরাটা এখন দিচ্ছে না, কারণ ও জানে যে ও হাত দিয়ে খাবে না, আমাকে খাই দিতে হবে, সেই কারণে আমাকে মানে ক্যামেরাটা দিচ্ছে না। দে না দে না দে না না, তাহলে ও কথাগুলো আমরা জানি, আমি তাহলে খাওয়া শুরু করি না, তার আগে আমি ঝপ করে একটা শর্ট নিই। তো গাইজ চলে এলাম শর্টস বানিয়ে, একাই খাচ্ছে আমার জন্য নাকি বানিয়ে, আমি একা তো বাড়িতে দেখলাম যে কেমন হয়েছে, আমি যদি না দেখতে পারি বাজে ব্যাপার। নুনটা বেশি হয়েছে কি না, আমার তো বেশি ভালো লাগে, ভালো লাগে, আমি একা বানিয়েছি একটা সত্যি কথা। তা তুই এমন জিনিস একা বানিয়ে বানিয়ে আমাকে দশজন লোক ডাকবো নাকি? সেটাই বলতে চাই, সকাল থেকে একাকেই বঙ্গ করছিলাম, কেন জানি না যখনই আমি ব্লগ করি তখন আমি জানিও না যে কোনো প্ল্যান ছিল না, কিন্তু কোনো কারণবশত ভিডিও দেওয়া, ভিডিও মানে মানে আমরা খাওয়া ছাড়া একদিন তো থাকতে পারি না, সে যাই হোক আমাদের কাছে 24 ঘন্টার মধ্যে মোটামুটি যতক্ষণ না ঘুমো, হ্যাঁ ঘুমের টাইমটা বাদ দিয়ে সব, তাহলে এই নিয়ে একটা গল্প বলি, দাঁড়াও এটা দিয়ে দিই। তবু তো মানুষ ঘুমের টাইমে চুপচাপ থাকে, একটা ঘুমের টাইম কখন হয় মানুষের, কটার সময় হয় বল, নর্মাল, ঘুমের টাইম সাড়ে 11টা, খুব বড় জোর হলে 12টা, খুব বড় জোর হলে 12টা, ও রাতে খায়, একটা টাইম আছে সবাই, এটা সবার বাড়িতে একটা টাইম আছে যে রাতে একটা টাইমে খায়, যেমন 9:30 হোক কেউ 10টায় হোক, যখন একটা টাইমে খায় তুই কটায় খায়, 9:30, 9:30 15:10 এরকম টাইমে না না 10টার পরে, ও 10টার পরে তখন খাওয়া হয়ে যায়। তো কোন মানুষ 10টায় খেয়ে রাতে ঘুমানোর টাইমে মানে তখন 12:00-1টা বাজে কে বলে 10টায় খেয়ে মানে 10টার পরে খায়, তারপর 10:30 বেজে যায় খেতে খেতে, কে বলে 11টার সময় যে আবার খেতে পাচ্ছে, যা খেয়ে সব হয়ে গেছে আবার খেতে পাচ্ছে, যদি কেউ এরকম থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাবে।
না এবার ঠিক করেছি যে যে ভিডিওতে বেশি বেশি কমেন্ট আসবে তারপরের ভিডিওটাতে তাদের নামগুলো বলে দেব অবশ্যই তো এই ভিডিওটা যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের নাম দেখতেই পাবো বলবো এটা একদম সহজ নিয়ে করতে পারবে দেখো না এবারে আমরা তো টাকলে চুক্তি দেওয়া করবো বল বল কিছু বল না রে আমি সকাল থেকে তো বসছি এই মানে দুপুর থেকে লাস্ট মোমেন্টে কিছু বলো তো গাইস ভিডিওটা করতে করতে ভিডিওটা যে এন্ড করা হয়নি গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম আর তাই জন্য ভিডিও এখন চলে গেছে আর এন্ডটা আমি করছি তো ভিডিওটা দেখে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো আর যারা যারা ভিডিওটা পুরোটা দেখলে তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করাই আছে তারা কিন্তু শেয়ার লাইক কমেন্ট মাস্ট চাই তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরের ভিডিও বাই বাই